এবার রাজের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন তানজিন তিশা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার মদ্যপ নাচের ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নীরব ছিলেন এই অভিনেত্রী। একদিন অতিক্রম করার পর শরীফুর রাজ সুনায়রা বিনতে কামালের পর অবশেষে ভাইরাল মদ্যপ নাচের ভিডিও নিয়ে মুখ খুলেছেন তানজিন তিশা। বুধবার রাত 10:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে তিনি জানান, 6-7 বছর আগে বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলেন। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। স্ট্যাটাসে এই অভিনেত্রী বলেন, 2টি শোতে অ্যাটেন্ড করার কারণে বেশ কিছুদিন ধরে আমি আমেরিকাতে আছি। বাংলাদেশে যখন সকাল, এখানে তখন গভীর রাত। এজন্য বাংলাদেশের খবরাখবর খুব বেশি জানি না আমি। আমাকে জড়িয়ে যে ঘটনা ঘটে গেছে সেটি পরে আমি দেখেছি, জানতে পেরেছি। প্রথমত বিষয়টি খুব দুঃখজনক। এটা নিয়ে আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়াতে আমার যে ভিডিও আপ করা হয়েছে সেটা আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। 6-7 বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। প্রত্যেক মানুষ নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশ্যে এটুকুই বলবো, 6-7 বছর আগে সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি। আমার অভিনয় আর ব্যক্তিগত জীবনকে আলাদা রাখবেন। আমি আমার অভিনয় দিয়ে আপনাদের কাছে বেঁচে থাকতে চাই, সব সময় প্রিয় হয়ে থাকতে চাই। যদিও আমি বলেছি আমার এই ঘটনা নিয়ে কাউকে এক্সপ্লেনেশন দিতে চাই না, তবে আমার শুভাকাঙ্ক্ষী আর দর্শকদের যদি এই ঘটনা বিব্রত করে, কষ্ট দেয়, আমি মন থেকেই দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয়ত, এই ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনলাইন নিউজে, ফেসবুক গ্রুপে কমেন্টে বলা হচ্ছে, লেখা হচ্ছে শরীফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি, এই ভিডিওর মধ্যে শরীফুল রাজ কোথা থেকে এলো, কি গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলে কেন ভাবছেন সেখানে আমি তার সাথে আছি? ভিডিওতে আমি একা এবং সেটা আমার কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না, বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস, এই শব্দগুলো কারেকশন করা উচিত, এটা বিব্রতকর এবং অসম্মানজনক। তৃতীয়ত, একজন মানুষের প্রাইভেসি হ্যাম্পার করা, হ্যারাসমেন্ট করা বা পার্সোনাল ভিডিও অনুমতি ছাড়া পাবলিকলি প্রকাশ করা একটা বিগ ক্রাইম। সো যার আইডি বা যিনি এটি আপ করেছেন বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতিমধ্যে অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখে এটি শোনাও যাচ্ছে কে বা কারা এই অপরাধের সাথে জড়িত। আমি এখানে কারো নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সে আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ঙ্কর অপরাধে জড়িত। চতুর্থত, শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে এবং রাজ তার ব্যক্তিগত আইডি থেকে দুঃখ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছে। শুধু দুঃখ প্রকাশে কেন ঘটনা শেষ করতে চাইছে রাজ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুললো সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকে আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কি তোমার না? কারণ তুমিই তো বলেছো তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কি করছো? কেন আইনানুক ব্যবস্থা নিচ্ছ না? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছো না? যদিও দেশে এসে আমি এই ব্যাপারে ব্যবস্থা নিব, তবু রাজ, তোমার কাছ থেকে আমি এতটুকু দায়িত্বশীল মনোভাব আশা করেছিলাম সত্যি। আসলে তানজিন তিশা তার কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং কাজ নিয়ে এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে দর্শকদের মনে কাজ নিয়েই থেকে যেতে চায়। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের তানজিন তিশাকে কাজের মাধ্যমেই বাঁচিয়ে রাখুন।